ওয়েলকাম স্টুডেন্টস, বাংলা ক্লাসরুম ফার্স্ট পেজ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর জ্ঞানচক্ষু গল্পের শেষ অংশটুকুনি পড়ব। আশা করি তোমরা আগের দুদিনের গল্পের অংশটুকুনি পড়েছো এবং বুঝতে পেরেছো। তোমাদের কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবে। আজকে আমরা বাকি অংশটুকুনি দেখবো জ্ঞানচক্ষু গল্পের। তাহলে আগের দিনে যেটুকুনি অংশ ঘটে গেছে সেটুকুনি সম্পর্কে একটু আমরা আলোচনাটা করে নিই, যে তাতে ঘটনাটা যেটুকুনি এগিয়েছে তাতে দেখা গেছে যে তখন ছোটো মাসির বিয়ে উপলক্ষে মামার বাড়িতে এসেছে এবং সেখানে নতুন মেসোর সঙ্গে তার পরিচয় হয়েছে এবং নতুন মেসো একজন লেখক এইটা সে আবিষ্কার করেছে এবং সেটা কল্পনার মধ্যে আনতে পারেনি যে কোনো সাধারণ মানুষের মতন মানুষ হয়ে কেউ একজন লেখা লিখতে পারে আর কি। সেটা নতুন মেসোকে দেখে তার সে ভুলটা ভাঙে এবং সে নিজে নিজে মনেও ঠিক করে তাহলে আমার লেখকতে আপত্তি কোথায়। এইভাবে সে নিজেও একটি গল্প লেখে এবং তপনের নতুন মেসো মশাই তাকে ছাপিয়ে দেবার কথা বলে এবং সেই ছাপিয়ে দেওয়ার কথা গল্প হবে এবং তপন এই গল্প লিখেছে এই নিয়ে ঘরেতে অনেক হাসি ঠাট্টা হয়। তপনকে সবাই কবি, সাহিত্যিক, কথাশিল্পী ইত্যাদি নাম ধরে ডাকতে থাকে এবং উঠতে বসতে ঠাট্টাও করে, বলে তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে ইত্যাদি ইত্যাদি ঘটনা আমরা জেনেছি। বেশ, তবুও এই সব ঠাট্টা তামাশার মধ্যেও তপন দু তিনটে গল্প আরও লিখে ফেলেছে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি কি না, তপন স্কুলের ছুটি শেষ হয়ে গেছে এবং তার হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু এই সমস্ত গল্প সে লিখেছে, লুকি চুরিই লিখেছে, যেন নেশায় পেয়েছে। লেখা, সাহিত্য রচনা এগুলো তো সব নেশার ব্যাপার, তপনকেও যেন সে নেশাতে পেয়েছে। এর মধ্যে আমরা তপনের চৈত্রিক বৈশিষ্ট্য কিছু পেয়েছি, নতুন মেয়ের সমস্যায় চৈত্রিক কিছু বৈশিষ্ট্য পেয়েছি, যেগুলো সম্পর্কে আমরা কী জানতে পেরেছি না, তপন একজন কল্পনাপ্রবণ ছেলে, তার মনের মধ্যে সেই কল্পনার ব্যাপারটা রয়েছে এবং তার আগের দিনে যে পড়াটা আমরা করেছি তাতে তার বৈশিষ্ট্য হিসেবে দেখতে পাচ্ছি কি না, তপন নিজে গল্প লিখতে জানে এবং গল্প লেখার প্রথম সূত্রপাতটা সাধারণ ছেলেদের মতন সে করেনি, তার মধ্যে একটা অনুভূতিপ্রবণ মন আছে, সংবেদনশীল মন আছে এবং সে খানিকটা অন্তর্মুখী, যার জন্য সে নতুন দিনের স্কুলে এবং প্রবেশের নতুন দিনের গল্পের ঘটনাটা দিয়ে সে সূত্রপাত করেছে। অন্য ছেলেদের মতন ওই রাজারানী গল্প বা খুন জখম অ্যাক্সিডেন্টের দিকে সে ঝোঁকেনি, এই একটা বলতে পারা যেতে পারে। তারপর তিন নম্বর দেখতে পেয়েছি কি না, তপন ছেলেবেলা থেকেই রাশি রাশি গল্প শুনেছে, গল্প পড়েছে, কাজেই গল্প জিনিসটা যে কী সেটা জানতে বাকি নেই। এখান থেকে আমরা বুঝতে পারছি যে সে একজন সাহিত্যপ্রেমী ছেলে। এইভাবে আমরা ঘটনাটাকে এগিয়ে নিয়ে যেতে দেখেছি। আর ওইদিকে তপনের মেসমশাই চরিত্র সম্পর্কে কিছু কিছু বৈশিষ্ট্য আমরা পেয়েছি, তাতে দেখতে পাচ্ছি যে তিনি একজন লেখক, তিনি সাহিত্যপ্রেমী মানুষ, আর তিনি মিশুকে মানুষ এবং তপনের ঘরের লোকদের সঙ্গে কথাবার্তা বলেন, তর্ক করেন, চা খান, এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে যান, এইসবগুলো সেই মিশুকে মানুষের পরিচয় হিসেবে পাচ্ছি। তারপরে তপন তিনি একজন সহানুভূতিশীল মানুষ, কারণ তপনের গল্প দিব্যি হয়েছে, কারেকশান করে দিলে দিব্যি ছাপতে দেওয়া ছিল ইত্যাদি বলে তপনকে উৎসাহিত করেছেন, সেই সহানুভূতির ব্যাপারটা তার মধ্যে লক্ষ্য করা গেছে। আর একটা ব্যাপার হচ্ছে কি, তার মধ্যে করুণাশীলতার প্রকাশ দেখতে পেয়েছি, যে আমি বললে সন্ধ্যাতারা পত্রিকা সম্পাদক না করতে পারবে না, এর মাধ্যমে তার নিজের প্রতিপত্তি জাহির করার ব্যাপারটাও রয়েছে, সেটাও একটা চৈত্র বৈশিষ্ট্য হিসেবে আসতে পারে। আর তারপরে এদিকে ঘটনাটা যে গিয়েছে তাতে এখানে তপনের মেসোর সেরকম কোনো সম্পর্ক নাই। এরপরে আমরা পরের অংশটুকুনি দেখি, যতটা হয়েছিল তারপর থেকে তোমরাও দেখো। ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়ে গেছে, প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছেড়ে দিয়েছে। আচ্ছা, অনেকদিন দেরি হয়ে গেছে, তপনের মাসি বলেছিল যে সন্ধ্যাতারা পত্রিকাতে ছাপিয়ে প্রকাশ করে তারপর নিয়ে আসবে, কিন্তু দিন পেরিয়ে যাচ্ছে, সে তার আর আশা মিটছে না, ফলে সে একেবারে হতাশ হয়ে পড়েছে। এইটুকু অবধি আমরা হয়েছিল আগের দিনে। এরপর দেখো, বিষণ্ণ মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা। এটাও প্রশ্ন আসতে পারে, এমন সময় ঘটলো ঘটনা, সে কোন ঘটনার কথা বলা হয়েছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে, কে বসে আছে, তার মন বিষণ্ণ কেন, এগুলো সব নানা রকমভাবে প্রশ্ন আসতে পারে। কে বসে আছে, তপন বসে আছে, তার মন বিষণ্ণ কেন, না সে আশা করেছিল যে খুব তাড়াতাড়ি তার গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়ে আসবে, সেই আসে এখনও তো আসেনি, এদিকে স্কুল খুলে গেছে, পড়াশোনা শুরু হয়ে গেছে, তাই জন্য তার মন বিষণ্ণ। এরপরে এমন সময় ঘটলো সেই ঘটনা, এবার ঘটনাটা কী সেটা সম্পর্কে আমরা জানবো আজকে। ঘটনাটা কী, ছোটো মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যাতারা। ছোটো মাসি মেসো এসেছে বেড়াতে সন্ধ্যাতারাটা পত্রিকাটা হাতে নিয়ে, কেন, হেতু সন্ধ্যাতারা নিয়ে কেন, এবারে কারণটা জিজ্ঞেস করছে, সন্ধ্যাতারাটা কে ব্যাপার। বুকের রক্ত ছলকে ওঠে তপনের সঙ্গে, তো বুঝতে পারছে তপনকে তো কথা দিয়েছিল যে সন্ধ্যাতারা পত্রিকা না ছাপিয়ে দেবো, না করতে পারবেন ইত্যাদি ইত্যাদি হয়েছিল,
সেই সব ঘটনা তপনে মনে পড়ছে। সন্ধ্যাতারা নামটা শুনি বা সন্ধ্যাতারা পত্রিকাটা হাতে দেখে বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তাহলে এটা প্রশ্ন আসতে পারে, বুকের রক্ত তপনের বুকের রক্ত ছলকে উঠলো কেন, কারণ কি? তখন বলতে হবে যে তার এই পুরনো ঘটনার কথাটা বলতে হবে, এবং মনে মনে সে উত্তেজিত হয় যে ছাপা হয়ে এসেছে, কেমন মোটা মোটা হরফের অক্ষরে প্রকাশিত হলে দেখতে কেমন লাগে, সেসব ভাবনা নানা ভাবনা কথাখানে বলতে হবে। ব্যাস, তবে কি সত্যিই তাই? সত্যিই তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ? তখন তো এটাই আশা করেছিল যে সত্যি করে ছাপার অক্ষরে নিজের লেখাটা দেখতে চায়। কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, খুব আগ্রহের ব্যাপার, সেটা মানে বিশ্বাস করতে পারছে না কি। তপন কুমার রায় নামটা এখন এখানে পুরনো নামটা পাচ্ছি। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এটা এখন তার কাছে মনে হচ্ছে অলৌকিক অবাস্তব একটা ব্যাপার। আমার লেখা সবারই হাতে হাতে ঘুরবে? তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রেও নাম রয়েছে, প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়। তপন কুমার রায় মানে এটা অনেক সময় দেয় শর্ট প্রশ্নের জন্য, চারটা অপশান দিয়ে দেবে, গল্পটার নাম, প্রথম দিন, প্রথম আলো, ইত্যাদি ইত্যাদি করে দিয়ে দেয়। সেটা ভালো করে খেয়াল রাখতে হবে। গল্পটার নাম হচ্ছে প্রথম দিন, আর লেখকের নাম হচ্ছে শ্রী তপন কুমার রায়। রায় পদবিটা মনে রাখতে হবে। সারা বাড়িতে সরগোল পড়ে যায়, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো, বলে খুব সুন্দর সবাই প্রশংসা করছে। সবার হাতে হাতে ঘুরছে, দেখি দেখি নিজেদের ঘরের ছেলের গল্প হাতে লেখা গল্প পত্রিকাতে বেরিয়েছে, খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, সবারই খুব আগ্রহ বেড়েছে, এবং সকলের হাতে হাতে ঘুরে সবাই চোখ বোলাচ্ছে গল্পটাতে আর বলছে, বা খুব সুন্দর হয়েছে, চমৎকার লিখেছে। মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন একটু আধটু কারেকশান করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মেসো এবার তার নিজের কৃতিত্বের কথাটা একটু করে প্রকাশ করতে চাইছে যে আমি একটু আধটু কারেকশান করে দিয়েছি, মানে ঠিকঠাক করে দিয়েছি, ভুল ত্রুটি শুধরে দিয়েছি, নেহাত কাঁচা হাতের লেখা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন এমন হয়। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, এটা অনলাইন ধরে প্রশ্ন শোনা আছে, ও কথাটাও ছড়িয়ে পড়ে। ও কথাটা মানে কোন কথাটা? এই যে মেসো মশাইয়ের কারেকশান করে দেওয়ার কথাটা। বেশ, ওই কারেকশানের কথা বাবা বলেন, তাই তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। এবারে সবার মনে একটু করে সন্দেহের বাতাবরণ জাগছে, এবং নেতিবাচক একটা ধ্যান ধারণার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। যে আগ্রহটা ছিল, যে উৎসাহটা ছিল সবারই তপনের গল্প লেখা গল্পটা নিয়ে, এই কারেকশানের ব্যাপারটা প্রকাশ করে দেওয়ার পর সবারই মনের মধ্যে একটু কিন্তু কিন্তু ভাব। বাবা, নিজের বাবাই তখন এইসব বলছে যে না, তাই না, তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো, এটা ঠিক বিশ্বাসযোগ্য হচ্ছে নাকি, এটা বলতে হবে। মেজো কাকু বলেন, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। মানে এবার সবাই ব্যঙ্গবিদ্রুপ আরম্ভ করেছে তপনের লেখাটাকে নিয়ে। তপনের বাবা কি বলছে, তপনের মেজো কাকু কি বললো, এসব হলো। ছোটো মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেশো শুধু কফি। আত্মপ্রসাদ অনুভব করছে কেন? সে তার জন্যই লেখাটা মেশোর হাতে গিয়েছিল ইত্যাদি, সে নিজের মধ্যে কৃতিত্বের ভাগ বসাতে চাইছে। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা, তপনের নতুন মেশোর মহত্বের কথা, এটাই বেশি করে ছাপাচ্ছি, তপনের নতুন মেশোর মহত্বের কথাটা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো? এইভাবে তপনের মহত্বের, এই তপনের মেশোর নতুন মেশোর মহত্বের কথাটা প্রকাশ হচ্ছে সবারই কথাবার্তার মধ্য দিয়ে। বেশ, তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে, তাহলে এটাও প্রশ্ন আসতে পারে, তপন যেন এইসব হারিয়ে যায় কোথায়, এইসব কথা মানে কোন সব কথা? এই তপনের নতুন মেশোর মহত্বের কথা, বাবার কথা, মা ছোটো কাকু মেজু কাকুর কথা ইত্যাদি, ছোটো মাসির আত্মপ্রসাদের কথা, এগুলো সব বলতে হবে, এগুলো সবই সব নেতিবাচক তপনের কাছে দিক থেকে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। তপন তো একজন বুদ্ধিমান ছেলে, সে গল্প ছাপার সঙ্গে যে ভয়ঙ্কর আহ্লাদ দেওয়া ওই পত্রিকাটা দেখে তার মনে যে উৎসাহটা জেগেছিল, সেই উৎসাহটা যেন কোথায় মিলিয়ে যেতে থাকে, মিলিয়ে যেতে থাকে। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন, শুনি বাবা তোর পেটে পেটে এত। মা সাধারণভাবেই বলেছে যে তুই পেটে পেটে এত সুন্দর গল্প লিখেছিস, মাতা জানে না যে ভেতরে কী সব হচ্ছে না হচ্ছে, সেই জন্য মা বলেছে তুই নিজের মুখে একবার পড়ে শোনা। এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন, এরপরে সবার হাতে হাতে ঘুরে পড়ে এতক্ষণে তপনের কাছে এসেছে। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেসে গলা পরিষ্কার করে, কিন্তু এ কি, এসব কী পড়ছে তপন, এ কার লেখা, এর প্রত্যেকটা লাইন তো নতুন, আন করা, তপনের অপরিচিত, এর মধ্যে তপন কোথা? তপনের খুব অবস্থা খারাপ, তপন পড়তে গিয়ে আর পড়তে পারছেন, দেখছো সব আন করা, আমি তো এসব লিখিনি। তার মানে মেশো তপনের গল্পটিকে আগা গোড়াই কারেকশান করেছেন, কিন্তু মুখে বলেছিলেন ওই একটু ইয়ে কারেকশান করে দিলে, কিন্তু এখানে দেখছি পুরো গল্পটাই কারেকশান করা হয়েছে, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতন বসে থাকে, তারপর ধমক খায়, কী রে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চেয়েছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য আর হয়ে গেলে? পরে মা মনে করছে ইচ্ছে করে পড়ছে না, মাতার বুঝতে পারছে না যে এত সত্য ব্যাপার হয়েছে ভেতরে, সেই জন্য বলছে তোকে পড়তে বললাম বলে কি তোর পায়া ভারী হয়ে গেল, দিমাগ দেখাচ্ছিস, সবাই শুনতে চাইছে তুই পড়ছিস না।
নাকি অতি আহ্লাদে বাক্যহারা হয়ে গেল ইত্যাদি ইত্যাদি সব বলছে, গঞ্জনা দিচ্ছে। তপনে পরে গড়গড়িয়ে পড়ে যায় ওই ধাতুনি খেয়ে, তখন তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কী পড়ছে, আর মন নাই তো, সে তো বুঝতে পারছে এটা আমার লেখা নয়, আমার লোকের লেখা পড়ে আর কী আনন্দ হবে, তবু ধ্বনি ধ্বনি পড়ে যায়। আর একবার রব উঠে তপনের লেখক মেসো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে, এটাও সঙ্গে সঙ্গে প্রচারিত হচ্ছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাতে গিয়ে উঠে শার্টের তলাটা তুলে চোখ মুছে কাঁদছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, কেন তা জানে না তপন। তাহলে তপন খুব আনন্দে ভাসছিল সন্ধ্যা তারা হাতে নিয়ে মাসি এবং মেসোকে প্রবেশ করতে দেখে, তার মনে আহ্লাদে উৎসাহিত হয়ে উঠেছিল। তখন এখন আবার তার মনটা সবচেয়ে দুঃখের দিন কেন মনে হচ্ছে, এটা প্রশ্ন আছে। একটি গল্প নিয়ে তার আনন্দ এবং একই গল্প নিয়ে সে জীবনে সবচেয়ে দুঃখের দিনে হওয়ার কারণটা কি, কেন তা জানে না তপন। কিন্তু আমরা তো জানি তপন কেন এরকম আচরণ করছে, সেটা বা লিখতে উত্তরটা, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। মানে তার আত্মমর্যাদাতে আঘাত লেগেছে, তপন মেসোমশাই সব কিছু কারেকশানের নাম করে পাল্টে দিয়েছে, নতুন করে দিয়েছে, তপনের নতুন লেখাকে নতুন লেখার হাতকে অস্বীকার করেছে তপনের নতুন এই মেসো। সেইটা তোকে খারাপ লাগছে, আত্মমর্যাদা বোধে আঘাত লেগেছে, এবং সে খুব দৃঢ় প্রতিজ্ঞ হয়ে একটা শপথ নিচ্ছে, নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক নিজে গিয়েই ছাপাখানাতে সে ছাপাতে দেবে, এটি তার সংকল্প নিয়েছে। এটা তার চরিত্রের একটা বৈশিষ্ট্য, এই আত্মমর্যাদা বোধটা দৃঢ় প্রতিজ্ঞ করা করছে। তপনকে যেন কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, অমুক তপনের লেখা কারেকশন করে দিয়েছে, এইসব যেন কোনো কথা তাকে কোনোদিনও না শুনতে হয়। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখার লাইন পড়তে না হয়, তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের, শেষ লাইনটা ইম্পর্টেন্ট, তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের। কি তার থেকে বলতে কার কী কথা বোঝানো হয়েছে, না নিজের লেখা গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে হয়, এটাকে সবচেয়ে দুঃখজনক বলে মনে করেছে তপন, এবং এটাকে সবচেয়ে অপমানজনক বলেও মনে করেছে তপন। এইটি গল্পটা শেষ হয়ে গেল তার থেকে অপমানে, তার চেয়ে দুঃখের কিছু নেই বলে গল্প শেষ হয়ে যাচ্ছে। তাহলে এভাবে জ্ঞানচক্ষু গল্পের নামকরণ সার্থকতার ক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে প্রমাণ পাচ্ছি যে জ্ঞানচক্ষুটা সবার শেষে গিয়ে তপনের খুললো। প্রথমে যে জ্ঞানচক্ষু খোলার কথা হয়েছিল যে লেখকরা পৃথিবীতে বাস্তব মানুষের মতো একজন মানুষ সাধারণ মানুষের মতন কাজকর্ম করেন, সেই জ্ঞানচক্ষুর কথা গল্পের নামকরণের অর্থে ব্যবহৃত হয়নি। গল্পের নামকরণের সার্থক মানে ব্যাখ্যাটা আমরা শেষকালে গিয়ে পাচ্ছি, গল্পের শেষে সমাপ্তি থেকেই পাচ্ছি, যে যেখানে তপনের জ্ঞানচক্ষুটা খুলে গেল নতুন লেখা নিয়ে পড়তে বসে, যখন সে নিজের পড়তে পারছে না, চোখ ঝাপসা দেখছে বা কান্না চলে আসছে এবং নিজের লেখা পড়তে গিয়ে অন্যের লেখা লাইন পড়তে হচ্ছে, তখনই সে সিদ্ধান্ত নিয়েছে যে এবারে যত বাজে লেখা হোক ছাপ ছাই ছাপ মানে ছাপতে দেবে দেবে না না দেয় না দেবে, ছাপুক বা না ছাপুক সে নিজে গিয়ে জমা দেবে লেখাটা। এইটা সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা নেয় এবং তার আত্মমর্যাদা আঘাত লাগে বলে সেই মানে ডিসিশনটা নেয়। এরপরে গল্পের নামকরণের ক্ষেত্রে তখন লাস্টে যেটা দেখা যাচ্ছে যে সে কীভাবে তার জ্ঞানচক্ষুটা খুলে গেল না, এই পড়তে বসে মায়ের কথা সূত্রতে যখন সে গল্প পড়তে যায়, নিজের লেখা গল্পটা যেটা ছাপানো হয়ে এসেছিল সন্ধ্যাতারা পত্রিকাতে, তখন আর সে পড়তে পারে না, তখন তাকে নানা রকম অপমানসূচক কথা সহ্য করতে হয়, লোকে গঞ্জনাও দেয়, কিন্তু তখন সে মনে মনে স্থির প্রতিজ্ঞা করে যে এইভাবে কাউকে আর কোনোদিনও সে লেখা ছাপতে দেবে না, নিজের লেখা লাইন পড়তে গিয়ে অন্যের লেখা লাইন যেন পড়তে না হয়, তাতে ছাপা হয় হোক না হয় না হোক, এতে এই সিদ্ধান্ত নেয়। বেশ, তাহলে জ্ঞানচক্ষু গল্প নামকরণের সার্থকতা একবার শেষকালে গিয়ে আমরা পাচ্ছি, যেখানে সত্যিকারে জ্ঞানচক্ষু সত্যিকারে তার অন্তর্দৃষ্টিটা খুলে গেল তার লেখালেখির জগৎকে কেন্দ্র করে। সুতরাং গল্পের নামকরণটা খুব সার্থক, সঙ্গত, সুসঙ্গত এবং যুক্তিযুক্ত হয়েছে, যথার্থ হয়েছে বলে প্রমাণিত হলো। এবং আগে প্রথমে গল্প ঘটনাটা বর্ণনা করে দিতে হবে সংক্ষেপ অল্প করে, তারপরে শেষের দিকে এটা একটু ব্যাখ্যা করে দিতে হবে। তাহলে এইভাবে আমরা গল্পের নামকরণের সার্থকতাটাকে প্রতিপন্ন করতে পারলাম। আর চরিত্র বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট, তপনের চরিত্র বৈশিষ্ট্য কথাগুলো আমরা আগে আলোচনা করতে গেলে বলে দিচ্ছি, শেষ পর্যন্ত আত্মমর্যাদা বোধের কথাটা পর্যন্ত উল্লেখ করে দিতে হবে, কল্পনা প্রবণ, সাহিত্যপ্রেমী এইসব কথাগুলো বলতে হবে। বেশ, আর অনুভূতি প্রবণ এগুলো হলো, আর তপনের নতুন মেসোর চরিত্র সম্পর্কেও গেলে বলতে হবে, তিনি সাহিত্যপ্রেমী, সাধারণ মানুষের বৈশিষ্ট্যগুলো তার মধ্যে লক্ষ্য করা যায়, এবং তিনি মিশুকে সবার সঙ্গে মেশেন, খানদান, ওই সিনেমা দেখতে যান ইত্যাদি ইত্যাদি কথাগুলো প্রমাণ হিসেবে আসছে, এবং তিনি ছোটো মাসির স্ত্রীর প্রতি অনুরক্ত, ছোটো মাসি বললে আর না করতে তিনি পাচ্ছেন না, বেশ ওটা একটা পয়েন্ট গেল। তারপরে তপনের মেসোমশাইয়ের হাত লেখার হাত আছে এবং
ওই সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে বলে দিলে তিনি না করতে পারবেন না, অর্থাৎ তার মধ্যে তার যে একটা আত্মমর্যাদা বোধ আছে এবং তিনি যে একটা বড় পদের মানুষ সেটাও বোঝা যাচ্ছে এই সমস্ত কথার মধ্যে থেকে। আর তারপরে কি হচ্ছে না, শেষকালে আমরা দেখতে পাচ্ছি যে তপন যে গল্পটা লিখেছে সেটাকে কারেকশন করে দিয়ে তপন হিমাংশু নিজের কৃতিত্বটাকে জাহির করতে চায়। সেই কথাটা যখন বারে বারে সবার সামনে প্রকাশ হয়ে যায় তখন আমরা বুঝতে পারি তার মধ্যে কোথাও না কোথাও এই আত্মপ্রচার প্রসার লাভের একটা ব্যাপারটাও তার মধ্যে রয়েছে। এভাবে গল্পগুলো চরিত্র বৈশিষ্ট্যগুলো লিখতে পারবে। তপনের মাসির চরিত্রটা সংক্ষিপ্ত তবুও ছোটো রয়েছে, একটু একটু দেখবে আর লাইন ধরে ধরে ছোটোখাটো প্রশ্ন অনেক সময় আসতে পারে, সেগুলোকেও ব্যাখ্যা করে দিতে হবে। এই জন্য ভালো করে কয়েকবার বইটিকে ঠিকভাবে খুঁটি খুঁটি পড়তে হবে যাতে কোনো কিছু অসুবিধা না সৃষ্টি হয়। নির্দিষ্ট কিছু প্রশ্ন অ্যান্সার না করে টোটাল গল্পটাকে কয়েকবার করে পড়লে আমরা যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ তাহলে এই পর্যন্ত থাক, পরের দিন আবার দেখা হবে। আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবে। পরের দিন আবার কোনো গল্প বা কবিতা বলে মানে দেখা হবে।